আসসালামু আলাইকুম এন কুক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শীতের সবজি বাঁধাকপি দিয়ে একটি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বানিয়ে আপনারা গরম গরম সন্ধ্যার সময় টিফিন হিসাবে খেতে পারেন। এটা বানিয়ে আপনারা যদি খান আপনাদের শীতের সন্ধ্যার টিফিনটা জাস্ট জমে যাবে। চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের রেসিপি বাঁধাকপির কাটলেট। বাঁধাকপির কাটলেট বানানোর জন্য আমি একটা বাঁধাকপিকে এরকমভাবে কুচিয়ে নিয়েছি, দেখুন একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি আমি, আপনারাও অবশ্যই এরকম সরু সরু করে কুচিয়ে নেবেন। এবার আমি এই বাঁধাকপির মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব। এবার এই লবণটা আর বাঁধাকপিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এর ফলে বাঁধাকপির ভিতর থেকে যে পানিগুলো আছে ওই পানিগুলো বার হয়ে যাবে। লবণটা আমি বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই বাঁধাকপিটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি, 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর দেখুন আমার বাঁধাকপি থেকে কতটা পানি বেরিয়েছে। এবার আমি এই পানিগুলো এরকম হাত দিয়ে এইভাবে চেপে চেপে নেব, খুব ভালোভাবে চেপে চেপে নেব যাতে কোনোভাবেই পানির রসটা এর মধ্যে না থাকে। এবার এটা আমি একটা পাত্রে রেখে দেব। এই কাজটা অবশ্যই খুব ভালোভাবে করতে হবে। একই রকম ভাবে আমি সমস্ত বাঁধাকপিটা থেকে পানিটা বার করে নেব। আমার সমস্ত বাঁধাকপিগুলো পানি ছড়িয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন আমার এখানে বাঁধাকপি থেকে কতটা পানি বেরিয়েছে। সমস্ত বাঁধাকপিগুলো পানি ছড়িয়ে নেওয়ার পরে কতটা পানি বেরিয়েছে আপনারা দেখুন। এবার আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 10 থেকে 15টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণটা আপনারা অবশ্যই একটু হিসাব করে দেবেন, কারণ এটা আমি আগে থেকেই লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। এবার আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারও এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু চালের গুঁড়োটা দিলে কাটলেটটা খেতে সবথেকে বেশি ভালো হবে। এবার আমি চালের গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখুন আমার চালের গুঁড়োটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 কাপ বেসন দিয়ে দিলাম। এবার আমি সম্পূর্ণ বেসনটাকেও এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার বেসনটাও এর সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। আমার তেলটাও ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো বানিয়ে নেব। কাটলেটগুলো বানানোর জন্য প্রথমে আমি হাতে একটু সাদা তেল মেখে নেব। এবার এখান থেকে একটু টুকরো নেব। এবার দুই হাতে তালুর সাহায্যে এভাবে একটু গোল করে নেব। এবার হাত দিয়ে চেপে এইভাবে কাটলেটের শেপ দিয়ে নেব। দেখুন আমার একটা কাটলেট বানানো হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে রেখে দেব।
কাটলেটটা প্লেটে রাখার জন্য আমি প্লেটের উপরে আমি প্রথমে একটু বেসন ছড়িয়ে দেব। এইভাবে যদি বেসন ছড়িয়ে দেওয়া হয় তাহলে কাটলেটগুলো আর আটকে যাবে না। এবার আমি এই প্লেটে কাটলেটটা রেখে দেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা কাটলেট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আরও একটা কাটলেট বানানোর জন্য আমি আবারও একটা টুকরো নিচ্ছি। দেখুন কত সহজে আরও একটা কাটলেট হয়ে গেল। একই রকমভাবে আমি সমস্ত কাটলেটগুলোই বানিয়ে নেব। দেখুন আমার সমস্ত কাটলেটগুলো বানানো হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো তেলে ভেজে নেব। কাটলেটগুলো ভাজার জন্য ওভেনে একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আমি আগে থেকে বানিয়ে রাখা যে কাটলেটগুলো এবার একে একে তেলে ছেড়ে দেব। এই সময় ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবেন। এবার উল্টে পাল্টে কাটলেটগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করবেন, তাহলে কাটলেটগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার আমি কাটলেটগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ওয়েট করব। দেখুন আমার কাটলেটগুলোর খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো তেল থেকে তুলে নেব। দেখুন আমার কাটলেটগুলো কত সুন্দর হয়েছে। এই তেলে আমি বাকি কাটলেটগুলো ভেজে নেব। দেখুন আমার সমস্ত কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো গরম গরম পরিবেশন করে দেব। আমি বাঁধাকপির কাটলেটগুলো পরিবেশন করে দিয়েছি। দেখুন আমার কাটলেটগুলো দেখতে কতটাই সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি সুন্দর হয়েছে। দেখুন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা কাটলেট ভেঙে দেখাচ্ছি। দেখুন এর ভিতরটাও কতটাই সুন্দর হয়েছে। দেখুন শুধু দেখতে সুন্দর না, খেতেও অনেক সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।